আজ চার জুন দু হাজার বিশ একুশ জ্যৈষ্ঠ চোদ্দশো সাতাশ বৃহস্পতিবার প্রথম আলোর বিভিন্ন পাতা জুড়ে রয়েছে দেশ বিদেশের নিত্য নতুন খবর এবং এর বিশ্লেষণ শুরুতেই দৃষ্টি দেওয়া যাক প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় করোনা চিকিৎসা সব হাসপাতালে চিকিৎসা শুরু হয়নি জাতীয় বাজেট দু হাজার বিশ একুশ রাজস্ব আয়ে বিশাল ঘাটতি আসছে বিশাল লক্ষ্য দেশে করোনা রোগী পঞ্চান্ন হাজার ছাড়ালো আরও সাঁত্রিশ জনের মৃত্যু নতুন শনাক্ত দু ছশো পঁচানব্বই মানব পাচার চলছেই মামলা ঝুলে থাকছে পৃষ্ঠা দুই গার্ডিয়ানে শেখ হাসিনা ও প্যাট্রিক ভেরকুইজনের নিবন্ধ বাংলাদেশে করোনাকালে ঘূর্ণিঝড় মোকাবিলা পৃষ্ঠা তিন অনেক ট্রেনে অর্ধেক আসনও পূর্ণ হচ্ছে না তিন দিন উঠছে না বিমান বাসে বাড়তি ভাড়া আদায় বন্ধ হয়নি নামছেন আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যা বিক্ষোভ বাড়ছে কমছে সহিংসতা ভারতে করোনা ভাইরাস পনেরো দিনে এক লাখ সংক্রমণ পৃষ্ঠা আট মতামত অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাব্য পথ পৃষ্ঠা দশ অর্থ ও বাণিজ্য কর্পোরেট কর কমানোর দাবি পৃষ্ঠা বারো পুরো পাতা জুড়ে পড়াশোনার আয়োজনে রয়েছে প্রাথমিক অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণীর পড়াশোনা বিষয়ক পরামর্শ করোনা কালে প্রথম আলো নতুন আয়োজন প্রো স্বাস্থ্য ডেঙ্গু মৌসুমে জ্বর পৃষ্ঠা চোদ্দ বিনোদন টেলিভিশন নাটক আগে পর্যবেক্ষণ তারপর শুটিং পৃষ্ঠা পনেরো খেলার খবর করোনায় সরকারি অনুদান কর্মকর্তাদের দ্বন্দ্বে বঞ্চিত শুটাররা শেষ পৃষ্ঠা কৃষির দুর্দিন করোনা ও কৃষক বিধ্বস্ত বরিশালে গ্রামে প্রথম ত্রাণ প্রত্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচর তথ্যমতে খবরের কাগজ থেকে করোনা ভাইরাস ছড়ায় না তাই আপনার প্রথম আলো কপির জন্য আজই হকারকে বলুন বর্তমান বাস্তবতায় হকারকে পাওয়া না গেলে সাবস্ক্রাইব করুন ই প্রথম আলো এছাড়া নিত্য নতুন সর্বশেষ খবর জানতে ডাব্লিউডাব্লিউ ডট প্রথম আলো ডট কম তো রয়েছেই ধন্যবাদ